একটি হাই মাদ্রাসার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে মেটারনিটি লিভ পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যে কোনো ক্যান্ডিডেটরাই এই পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের বায়োসায়েন্স বিষয়ে বিএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা যদি থাকে তাহলে এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন আপনারা চাকরিটা পেলে তেরো তিন দু পর্যন্ত করতে পারবেন অর্থাৎ একটা মোটা বেতন এখান থেকে ইনকাম করতে পারবেন যাই হোক আপনারা অ্যাপ্লিকেশান করবার জন্য একটি খাম রেডি করবেন খাম এর উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা বোল্ড আকারে মেনশন করবেন করে একটু ছেড়ে ডাম দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখুন এজিজিএস হাই মাদ্রাসা ব্র্যাকেটে লিখবেন এইচএস পোস্ট অফিস লিখবেন গঙ্গা প্রসাদ ডিস্ট্রিক্ট লিখবেন মালদা পিনকোডটি কি হবে আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বারটি যেটা দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নেবেন অর্থাৎ নাইন জিরো সিক্স ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স ওয়ান এইটে নিয়ে আপনারা পিনকোডটি জেনে নিয়ে সেইভাবে বসিয়ে দেবেন দিয়ে আপনাদের পঁচিশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশানটি আমি পাঠিয়ে দিতে বলবো যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশানটি পোস্ট অফিসের মাধ্যমেই স্পিড পোস্ট করে পাঠিয়ে দিন তিন দিনের মধ্যে পৌঁছে যাবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পূর্বাঞ্চল পাবলিক স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশান কিন্তু কোথাও পাঠাতে হবে না টিচিং পদে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আপনাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন্টারভিউ দিতে যেতে হবে তিরিশ বারো দু তেইশ তারিখ এগারোটার সময়তে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে ভিলেজ প্লাস পোস্ট অফিস হচ্ছে সাদিখা ডার্থ পুলিশ স্টেশন হচ্ছে জলঙ্গি ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ তো ইনস্টিটিউটটিতে আপনারা টিচিং পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন যে যে সাবজেক্টে সেটা এবার একটু বলে দিই বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনাদের সব ক্ষেত্রেই মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতেই হবে আপনাদের অ্যাপ্লিকেশান করবার জন্য যেদিনকে আপনারা ওয়াকিং ইন ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটা বায়োডাটা রেডি করে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে অরিজিনাল এবং জেরক্স করেও কিন্তু নিয়ে যেতে হবে যারা হোস্টেলে থেকে চাকরিটা করতে চান তাদের কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদেরকে কোনো রকমভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য টি এ প্রোভাইড করবেন না কর্তৃপক্ষ আপনারা অ্যাপ্লিকেশন কিন্তু একটা রেডি করতে পারেন যেটা প্রেসিডেন্টের অনুকূলে লিখে নিয়ে গেলে ভালো হবে এই নিয়োগে যারা অংশ নিতে চান তাদেরকে অনুরোধ করব। স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়া আপনাদের যদি অন্য ধরনের কোনো কোয়ারি থাকে তাহলে এই যে ইমেল আইডিটি রয়েছে অর্থাৎ পাবলিক স্কুল ঔরঙ্গাবাদ অ্যাট দ্য রেট এই ইমেল আইডিতেও পাঠাতে পারেন আপনাদেরকে আরেকটি পরামর্শ আমি দেবো এই নিয়োগে যারা অংশ নিতে চান তারা কিন্তু সিলেবাসটিকে খুব ভালো করে দেখে যাবেন এবং ইংলিশ ভাষাতে ফ্রুয়েন্সি যাতে আপনাদের থাকে সেটার ব্যাপারে আপনারা চর্চা করে যাবেন আর ক্লাসরুম ডেমনস্ট্রেশন দেওয়ার ব্যাপারেও আপনারা কিন্তু মানসিক ভাবে প্রস্তুত হয়ে যাবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে টেন প্লাস টু সিবিএসই সিবিএসিফোল একটি ইনস্টিটিউট যে ইনস্টিটিউটটি ইসলামপুর উত্তর দিনাজপুরে রয়েছে ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে উত্তরবঙ্গ সংবাদে প্রকাশ করে জানিয়েছেন এখানে ভাইস প্রিন্সিপাল পদে অ্যাপ্লিকেশান করা যাবে আপনাদের অ্যাপ্লিকেশান করবার জন্য এই যে ইমেল আইডিটি আছে অর্থাৎ গ্রিন ভ্যালি আইএসপি অ্যাট এই ইমেল আইডিটিতেই আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে বা রিজিউমটি ড্রপ করতে হবে রিজিউমটি আপনারা কিন্তু চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ নাইন ওয়ান সিক্স সেভেন এই নাম্বারটিতে আবারও বলছি উত্তর দিনাজপুরে রয়েছে এই সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলটি যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান রক্ষরণ চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আরভি মেমোরিয়াল স্কুলে টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এর পাশাপাশি নন টিচিং হিসাবে ওয়ার্ডেন পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্ত সাবজেক্টেই কিন্তু টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এই স্কুলটিতে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যদি আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থেকে থাকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই যে ইমেল আইডিটি আছে এই ইমেল আইডি বরাবর অর্থাৎ আর বিএম এস এন ওয়াইপি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনাদের অ্যাপ্লিকেশন দ্রুত ড্রপ করতে হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ ভ্যাক্যান্সির এই বিজ্ঞপ্তিটি আজকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে বেঙ্গলি সাবজেক্টে যদি আপনাদের বিএ ডিগ্রি থেকে থাকে এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকে তাহলে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন তবে এই পদটি কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সমস্ত টেস্টিমোনিয়ামসকে আপনারা জেরক্স করবেন এবং তাকে অবশ্যই দুটো সেট করবেন করে সেলফ অ্যাটেস্টেশন করবেন করে অ্যাপ্লিকেশান কিন্তু পাঠিয়ে দেবেন হেডমিস্ট্রেসের অনুকূলে আপনারা একটি খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভেল আপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা বোল্ড আকারে মেনশন করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য তারপরে কমা দিয়ে লিখুন রামনগর বালিকা বিদ্যালয়া ব্র্যাকেটে লিখুন এইচএস কমা দিয়ে লিখুন রামনগর কমা দিয়ে লিখুন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ওয়ান ডাবল ফোর ওয়ান আপনাদের দশ দিনের মধ্যেই অ্যাপ্লিকেশান কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে এ ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্টের মাধ্যমে চিঠিটি পাঠান তিন দিনের মধ্যে গন্তব্যে আশা করছি পৌঁছে যাবে যারা যোগ্য আছেন দ্রুত এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান পাঠান যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা বিজ্ঞাপনের মধ্যে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে অর্থাৎ এইট নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কল করে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে হিস্ট্রি সাবজেক্টে আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের বিয়ে পাস করে থাকবে ট্রেনিং অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন কিন্তু অসংরক্ষিত নোটিশের মধ্যে এটা পরিষ্কার জানানো হয়েছে তাই কাস্ট ক্যাটাগরি নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন আপনারা এখানে চাকরিটা যদি পান আঠেরো পাঁচ দু পর্যন্ত চাকরিটা করতে পারবেন অর্থাৎ একটি মোটা বেতন এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটি খাম রেডি করতে হবে খামের উপরে টপ অফ দ্য এনভিল কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা বোল্ড আকারে মেনশন করতে হবে মেনশন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি অবলিক দিয়ে লিখবেন টিচার ইনচার্জ কমা কমাদি লিখবেন সুবদি দেবজানি গার্লস হাই স্কুল কমা কমাদি লিখবেন ভিলেজ প্লাস পোস্ট অফিস সুবদি ডিস্ট্রিক্ট লিখবেন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান ফোর থ্রি জিরো আপনারা এই নিয়োগে অংশ নেবার জন্য অ্যাপ্লিকেশন কিন্তু আট দিনের মধ্যেই পাঠাবেন হবে ষোলো বারো দু হাজার থেকে নোটিশের একদম শেষে যেটা জানানো হয়েছে এই নিয়োগে শুধুমাত্র ফিমেল করতে আপনারা এই নিয়োগের বিস্তারিত নাইন ডাবল জিরো টু ওয়ান ট্রিপল সেভেন ওয়ান সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মেটারনিটি লিভ ভ্যাকেন্সির এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনাদের বিএসসি যোগ্যতা থাকে এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা যদি থেকে থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এই পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন তবে পদটি কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে আপনারা চাকরিটা পেলে চাকরিটা করতে পারবেন উনত্রিশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান কেমনভাবে পাঠাবেন সেটা একটু বলে দিই আপনারা অ্যাপ্লিকেশান সেক্রেটারির অনুকূলে পাঠাবেন তিরিশ বারো দু হাজার মধ্যে আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ামসকে দুটো সেট জেরক্স করতে হবে তাকে সেল অ্যাটেস্টেশন করে দিতে হবে দিয়ে সেক্রেটারির অনুকূলেই এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে এর জন্য একটি খাম আপনারা রেডি করুন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা একটু বোল্ড আকারে লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখুন কন্তাই টাউন আর সি বিদ্যাপীঠ ব্র্যাকেটে লিখুন এইচএস পোস্ট অফিস লিখুন কারকুলি ডিস্ট্রিক্ট লিখুন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু বাম দিকে ফ্রম দিয়ে নেম থেকে শুরু করে পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত আপনারা লিখে দিন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যারা যোগ্য আছেন দ্রুত এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করুন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে আপনার দেখা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়ম আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময়ে আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য